হাই ফ্রেন্ডস, এই মনোরম দৃশ্য দেখতে পাচ্ছেন। আমরা চার বন্ধু দু বাইকে করে এই মনোরম দৃশ্য উপভোগ করতে এসেছি। এই দেখে নিন, সেলফি করছে বিমল মণ্ডল, সঙ্গে দাঁড়িয়ে তপন, এদিকে চশমা পরে অঙ্কুর, আমরা সবাই মিলে ন্যাশনাল হাইওয়ে 31 ধরে বিষ্ণুরি এসেছি। বিষ্ণুরি থেকে 40-45 কিলোমিটার উত্তর দিকে অতিক্রম করে এসে পৌঁছেছি এই স্থানে। এই দেখিনি সুন্দর নদী ঝর্ণার মতো করে বইছে, আর এই দিকটায় রয়েছে পাহাড়। হয়তো পাহাড় দেখে গেস করতে পেরেছেন এটা কোথায়। এই হচ্ছে ভুটান পাহাড় এদিকটা, এই আর অপর দিকটা হয়েছে ইন্ডিয়া। এই জানুয়ারি মাসটায় সবাই এখানে পিকনিক খেতে আসে, নাম বললে হয়তো আপনারা সবাই চিনবেন। এটি হচ্ছে সরলপাড়া, চিরাং জেলায় অবস্থিত। চারদিকে সবাই পিকনিক খাচ্ছে। এই দেখে নিন, আমি চারদিকে হোল করে ক্যামেরা ঘুরে দিচ্ছি, সুন্দর দৃশ্য। প্রচুর লোকের ভিড়, অসংখ্য বাস এসেছে, যত দূর দৃষ্টি যায় তত দূরই বনভোজের দল দেখা যাচ্ছে। এই দেখে নিন কত দূরে রয়েছে মানুষ খাচ্ছে, জুম করে কাছে নিয়ে এসেছি। আবার এই দিকটাতেও নদীর মাঝখানে সবাইকে